গুড মর্নিং সবাইকে, ইউহি কাট জায়গা সফরের এক নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। চলুন সকালটা লটস অফ পজিটিভিটি অ্যান্ড ওয়ার্কআউট নিয়ে স্টার্ট করা যাক। চলুন ওয়ার্কআউটের মাঝে একটু মুন ওয়াক করে নিই। চলুন ওয়ার্কআউট শেষ, এবার একটু চা খাওয়া যাক। সকালবেলা ওয়ার্কআউটের পর আমার কিন্তু একটা খিদে পেয়ে যায়, তো তখন হেভি কিছু না খেয়ে প্রথমে এই লিকার চাটা খেয়ে নেওয়াটাই আমি প্রেফার করি। আর সত্যি বলতে এই চাটা না খেলে যেন এনার্জি বুস্টআপই হয় না। চলুন, চাটা হয়ে গেছে, এবার চাটা নিয়ে আমি এবার বাড়ির সামনে গিয়ে একটু বসি, দেখি মহারাজ ঘুমোচ্ছে না জেগে আছে। বাডু আমার কাছে আসো মা, আর আয় এখানে, এদিকে চলে চলে। আচ্ছা 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 বাবা, আয় তাড়াতাড়ি কোলে, তাড়াতাড়ি এখানে এসো মা, এসো এখানে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা তাড়াতাড়ি আয়। উলি বাবলি টান খিদে পেয়েছে, তুমি খেয়ে আসো। এই যে আয় আয় আয়, নিয়ে এসো নিয়ে এসো। চম্পা নাও বে কোলে। চলুন আজ টিফিনে একটু ডোসা বানিয়ে নিই। আজকে এমনিও শনিবার, নিরামিষের দিন, তো আমি ডোসাটাই বেশিরভাগ প্রেফার করি, চট জলদি তৈরিও হয়ে যায় আর সবাই পছন্দও করে। ব্যাস একটু জল দিয়ে গুলে নিলাম পাতলা করে, আর ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এতে কিন্তু আলাদা করে কোনো নুন বা মিষ্টি কিছুই দিতে লাগে না। চলুন চাটুটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একদম ননস্টিক চাটু নিইনি, যে চাটুটা একদম একটু তেল খাওয়া চাটু সেটাই নিয়েছি, এতে একটু ভালো ওঠে। তবুও কিন্তু জানেন তো, ডোসা জিনিসটা বা কোনো ব্যাটার বা প্যানকেক জিনিস প্রথমে দিকটা উঠতে একটু অসুবিধা হয়। আমার কথাই বলি, প্রথম
ডোসা আমার কখনোই ওঠে না। দেখুন যেভাবে স্ট্রাগল করছি এক্স্যাক্টলি প্রথমটা নিয়ে আমাকে এভাবেই স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, সেকেন্ড ডোসার থেকে আমার ইজিলি উঠে যায়। এখন প্রায় সকাল 11:30, আর ওমের গিটার স্যারও চলে এসেছেন। ওর আগের দিনে ক্লাসটা মিস গেছিল, তাই এই ক্লাসটা স্যার একদিন আগে করিয়ে দিচ্ছে। আজকে রান্নায় বিশেষ কোনো ঝামেলি করিনি, শুধু আলু সয়াবিন পটলের তরকারি আর ভাত, বাস প্লেন লাঞ্চ। চলুন বেরিয়ে পড়েছি, আজকে দুপুরে যাচ্ছি আমি কিছু গাছ কিনতে, কিছু ইনডোর প্ল্যান্টস কিনতে। আর রাস্তাটার অবস্থা দেখুন, একেবারে বিচ্ছিরি হয়ে রয়েছে। নীলাঞ্জে মনে হয় গ্যারেজের দিকে গেছে, চলুন একবার দেখে আসি। এই দেখুন ড্রেনেজগুলো সব কি অবস্থা। কিন্তু নীলাঞ্জে কোথায়? কই নেই, দেখতে পাচ্ছি না তো। ও ও এইদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন দুগা দুগা করে বেরিয়ে পড়ি, ওখানে পৌঁছে আমার আমি আপনাদেরকে নার্সারিটা দেখাচ্ছি। মন্দিরের সামনে চলে এসেছি, দাঁড়ান প্রণামটা সেরে ফেলি। এই তো নার্সারিতে চলে এসেছি। দেখুন গাছের যেন সম্ভার নিয়ে বসেছে এরা। এত সুন্দর সুন্দর গাছ ছিল ওখানে, মনে হচ্ছিল সবগুলোই নিয়ে চলে যায়। কিন্তু এর মধ্যে থেকে ম্যাক্সিমাম গাছের নাম কিন্তু আমি একেবারেই জানি না। ওদেরকে বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে এই গাছের নাম কি, সেই গাছের নাম কি, আর ওরা বলছিল। জানেন তো এখানে ইনডোর প্ল্যান্টস, এই যে লাল রঙের পাতা পাতা দেখছেন, এই গাছগুলি ওরা বলছিল লিপস্টিক গাছ। ওদের ভাষায় ওরা লিপস্টিক গাছ বলছিল। আর আমি ভাবলাম যে না, গাছগুলো লিপস্টিক তো হতে পারে না। ফ্যাংশুইতে দেখে এলাম, তখন দেখি যে গাছগুলোর নাম সামথিং ডিফারেন্ট। এখানে দেখুন বনসাই গাছও রাখা আছে। আমার বনসাই গাছ কিন্তু খুব দারুণ লাগে। পটগুলো দেখুন একবার, দারুণ ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট কালার্সে এখানে পটস রয়েছে। এগুলো সব সম্ভবত মনে হয় বন চাইনার হবে। চলুন আমাদের গাছ কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। আজকের ব্লগটা এত দূরই রাখছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক করবেন। আগামী ব্লগে রয়েছে আপনাদের জন্য আরও কিছু চমক, চোখ রাখবেন কিন্তু আমাদের এই ইহিকার জায়গা সাফারে।